So daffodils, third chapter, third passage. The waves beside them danced. ভালো করে দেখো বইটা খোলো। থার্ড স্ট্যান্ডায় বলছে ওয়েভস বিসাইড দেম, বিসাইড মানে পাশে, দেম মানে ড্যাফোডিলস। তো ওয়েভগুলো যেগুলো ড্যাফোডিলসের বিসাইডে ছিল তারা কী করছিল? ডান্স করছিল। তার আগে আমরা অলরেডি পেয়েছি কারা ডান্স করছিল, ড্যাফোডিলসও ডান্স করছিল, রাইট? কাজে আমরা পাচ্ছি ড্যাফোডিলসও ডান্স করছে, তার পাশে যে ওয়েভ সেটাও ডান্স করছে। বাট দে আউটডিড, দে মানে কারা? ড্যাফোডিলসগুলো। লিখতে হবে না, আগে ভালো করে মাথায় ধরো। ড্যাফোডিলসগুলো আউটডিড করেছিল মানে ছাপিয়ে যাচ্ছিল, এক্সেল করছিল দ্য স্পার্কলিং ওয়েভস। এবার তুলনা করছে কার সঙ্গে কার? আমরা প্রথমে তুলনার কম্প্যারিজন কী পেলাম? যে পোয়েট নিজের সঙ্গে কম্পেয়ার করেছে ক্লাউডের। কেন ক্লাউডের সঙ্গে কম্পেয়ার করেছে? ক্লাউড একা একা ঘুরে বেড়ায়, ও একা একা ঘুরে বেড়ায়। ক্লাউডও এমলেসলি ঘুরে বেড়ায়, ও ওয়ান্ডার করছিল এমলেসলি। তারপরে তুলনা করেছে ড্যাফোডিলসের সঙ্গে স্টারদের। কেন? স্টাররাও আননাম্বার থাকে, ড্যাফোডিলসও আননাম্বার। স্টাররাও টুইঙ্কল করে, ড্যাফোডিলসরাও ওই সানলাইটের নিচে টুইঙ্কল করছিল। এখন আমরা পাচ্ছি যে আরেকটা কম্প্যারিজন, যে ড্যাফোডিলসও ডান্স করছে আর তার সাইডে ডান্স করছে কারা? ওয়েভসগুলো, বের ওয়েভস। কিন্তু দেখা যাচ্ছে যে বের যে ওয়েভসগুলো সেগুলোকে ছাপিয়ে চলে যাচ্ছে হচ্ছে ড্যাফোডিলসের ডান্স। বাট দে আউটডিড, দে মানে ড্যাফোডিলস, আউটডিড এক্সেল করে যাচ্ছিল দ্য স্পার্কিং ওয়েভস, চকচক করছে ওয়েভগুলো ইনগ্লি, হাসতে হাসতে, মানে ইজিলি ওর ও ছাপিয়ে চলে যাচ্ছিলো এরা। এইটুকু জায়গায় আমরা পুরোটাই পাচ্ছি, ড্যাফোডিলসের পুরো ইমেজ তোমার চোখের সামনে চলে আসছে। এবার পোয়েট নিজের দিকে এসেছেন, কি বলছেন? আ পোয়েট, একজন কবি, কুড নট, কী আর করবে, কিছু করার ক্ষমতা থাকে? এত সুন্দর জায়গায় আসে কবি না, নাম হয়ে গেছে, তার আর কিচ্ছু করতে ইচ্ছে করছে না, এত সুন্দর। বাট বি গে, কী হলো? বি গে, প্রচণ্ড হ্যাপি হল। ইন সাচ আ জোকান কোম্পানি, জোকান কোম্পানি মানে কী দেওয়া আছে বইয়ে? চেয়ারফুল, যে এই যে কোম্পানি, কী কোম্পানি? ড্যাফোডিলস, দ্য ওয়েভস, দ্য নেচার, সব কিছু এই কোম্পানিতে। ও আর কিছুই করতে পারছে না, ও নিজেকে নিয়ে না চুপ হয়ে গেছে, কিচ্ছু না, শুধু আনন্দ ছাড়া আর কিচ্ছু হতে পারছে না, মানে অন্য কোনো ফিলিংস হলো, শুধু আনন্দে। আই গেজড অ্যান্ড গেজড, আই মানে কে? ওই থাকিয়েই থাকলো, থাকিয়েই থাকলো, লোফ কী সুন্দর, অসাধারণ। বাট লিটল থট, খুব কমই চিন্তা করতে পারলো, চিন্তা আর করা মানে অল দ্য সিনারিও মেক্স হিজ অল দ্য সেন্স ডাল, ও আর কোনো কিছু চিন্তা করতে পারছে না। আর লিটল থট, ও খুব কমই চিন্তা করতে পারলো, কী চিন্তা করতে পারলো? যখন আমরা কোনো আনন্দ করি তখন কি আমরা ভাবি এই যে আনন্দ করতে যাচ্ছি কী সুন্দর, কী আনন্দ, ইস পরে আমি না এটা ভাববো আর জীবনে আনন্দ পাবো, তা কি ভাবি? আমি ভাবি, কেন আমি এটা করছি তো তাই, এরপর থেকে তোমরাও ভাববে। কবি যখন দেখছে আর ভাবছে আনন্দ করছে আর উনি বুঝতে পারছেন না এই যে সিনারিটা ওনার ভবিষ্যতের জন্য কত আনন্দ আনবে, তাই বলছেন লিটল থট, খুব কমই চিন্তা করতে পারলাম। হোয়াট ওয়েলথ, কি ওয়েলথ, কি সম্পদ, দ্য শো, এই যে শোটা, কোন শো? ড্যাফোডিলসের যে শো, সেটা কী যে ওর সম্পদ দিল টু মি, তার কাছে, হ্যাড ব্লট, তার কাছে
এই ড্যাফোডিলের যে এই সৌন্দর্য, এটা যে কতটা মানে ভ্যালুয়েবল সম্পত্তি সেটা উনি বুঝতেই পারেন নাই। কবে বুঝলেন? তারও পরে কবে বুঝলেন? চলে যাও, পরে গেলেন ফর অফ প্রাই অন মাই কোচ আইল্যান্ড, আমার যে কোচে আমি যখন শুয়ে থাকি, প্রায় ইন ভ্যাকান্ট, হয় ভ্যাকান্ট মুডে অর ইন পেনসিভ মুড, পেনসিভ মানে খুব সিরিয়াস চিন্তা ভাবনার মুডে যখন পোয়েট শুয়ে থাকে, আমরা কোন ওয়েলথটা পেলাম সেটা বুঝবো আমরা লাস্ট স্ট্যান্ডে। সেখানে পোয়েট বলছেন ফর অফট, অফট মানে অফেন, মানে প্রায়, ওয়েন যখন, অন মাই কোচ আমার নিজের খাটে আই লাই আমি শুয়ে থাকি, ইন ভ্যাকান্ট একদম ফাঁকা কোনো কিছু করার থাকে না, অর ইন পেনসিভ মুড কিংবা কোনো সিরিয়াস কোনো চিন্তায় থাকি, দে ফ্ল্যাশ, কারা ফ্ল্যাশ করে? এই তখন উনি বুঝলেন যে ড্যাফোডিলস যে কতটা বড় মূল্যবান সম্পদ। দে ফ্ল্যাশ, কোথায় ফ্ল্যাশ করে? চোখের সামনে কি আর আসে? কোথায় আসে? মনের চোখে, সেটাকে বলে ভিশন, দ্যাট ইনওয়ার্ড আই, সেটা ফ্ল্যাশ করে কবির কোথায়? তার ইনওয়ার্ড, তার মনের চোখে, হুইচ ইজ দ্য ব্লিস অফ সলিটিউড, এটাই হচ্ছে কবির কাছে তার একাকিত্বের আনন্দ। এইবার বলো, তোমরাও যখন একা হও তখন কি ভাব, আনন্দের মুহূর্তগুলো ভাব। কবি যখন ড্যাফোডিল দেখছিলেন উনি একটুও ভাবেননি যে ওনার কাছে কোনোদিনও এই ড্যাফোডিল দেখছে আনন্দ করছে, পরেও সেটা আনন্দ দেবে। থার্ড প্যারাগ্রাফ উনি তাই বলছেন, বাট লিটল থট হোয়াট ওয়েলথ দ্য শো টু মি হ্যাড ব্রট, তার মানে লাইনটা আমি কী করে বলবো দেখো, হোয়াট ওয়েলথ হ্যাড ব্রট, হোয়াট ওয়েলথ দ্য শো হ্যাড ব্রট টু মি, কী যে একটা অদ্ভুত সম্পদ সেই এনেছে আমার কাছে সেটা আমি বুঝতে পারিনি। কবে বুঝতে পারলেন? যখন ফর অফট অফেন তার কোচের মধ্যে তিনি শুয়ে থাকেন একাকি, কিংবা কোনো সিরিয়াস হঠাৎ করে তার ওই ড্যাফোডিলস তার মনের চোখে ছাপুনি দেয়, হুইচ ইজ দ্যার, ওটাই ওর আনন্দ হয়। আমারও তাই, যে কোনো আনন্দ পরে চিন্তা করে আনন্দ পাই, অ্যান্ড ইন মাই হার্ট ফিলস উইথ প্লেজার, উল্টো করে বলবো, হ্যাঁ, তখন মাই হার্ট মানে কার হার্ট? পোয়েটের হার্ট, ফিলস পরিপূর্ণ হয়ে যায় উইথ প্লেজার, আনন্দে পরিপূর্ণ হয়ে যায়, অ্যান্ড ডান্স, আর আনন্দ করতে থাকে, নাচতে থাকে উইথ দ্য ড্যাফোডিলস, ড্যাফোডিলসের সঙ্গে নাচতে থাকে। তাহলে তোমাদের প্রথম যে প্রশ্নটা আসতে পারে থার্ড ইয়ে থেকে, দেখো যে ওয়েভগুলো ডান্স করছিল কেমন, দ্য ওয়েভস ওয়ার ডান্সিং বিউটিফুলি, বাট ডিড দে ডান্স বেটার দ্যান দ্য ড্যাফোডিলস? নো, দে আউটডিড দ্য স্পার্কলিং ওয়েভস ইন গ্লি, আনন্দে ছাপিয়ে যাচ্ছে। হোয়াট কুড আ পোয়েট ডু ইন দ্য কোম্পানি অফ দ্য ড্যাফোডিলস? বলো, আ পোয়েট কুড নট বাট বি গে ইন সাচ আ জোকান কোম্পানি অফ দ্য ড্যাফোডিলস, এভাবেই বলবে। হোয়াট ডিড দ্য পোয়েট ডু? দ্য পোয়েট গেজড অ্যান্ড গেজড, বাট হি থট লিটল, হোয়াট ওয়াজ দ্য থট? বাট লিটল থট হোয়াট ওয়েলথ, বলো, হোয়াট ওয়েলথ দ্য শো হ্যাড ব্রট টু হিম, লাইনটা কী বলবো, হোয়াট ওয়েলথ দ্য শো হ্যাড ব্রট টু হিম, কোন ওয়েলথ ওই শোটা যে ওকে এনেছে সেটাও বলতে পারে এই প্রশ্ন।
এবার ওয়াই ডিড দ্য পোয়েট কল ইট ওয়েলথ, বিকজ ওয়েন অফন ইন হিজ কোচ হি লাইড ইন ভ্যাকান্ট অর ইন পেন্সিভ মুড দ্য ড্যাফোডিলস ফ্ল্যাশ আপন দ্য ইনওয়ার্ড আই অ্যান্ড ইট ওয়াজ দ্য ব্লিস অফ অ্যান্ড সো হি কল্ড দ্য ডান্সিং ড্যাফোডিলস অ্যাস কি বলছেন ডান্সিং ড্যাফোডিলস ওয়েলথ বলেছেন অ্যান্ড হাউ ওয়াজ দ্য ওয়েলথ বিকজ বলো হাউ ওয়াজ দ্য লাস্ট প্যারাগ্রাফ অফর অফেন ওয়েন অন হিজ কোচ দ্য পোয়েট লাইট ইন ভ্যাকান্ট অর ইন পেন্সিভ মুড দ্য ড্যাফোডিলস ফ্ল্যাশড আপন দ্য ইনওয়ার্ড আই হুইচ ওয়াজ দ্য ব্রিজ অফ সলিটিউড অ্যান্ড দেন হিজ হার্ট ফিল্ড উইথ প্লেজার্স অ্যান্ড স্টার্টেড ডান্সিং উইথ দ্য ড্যাফোডিলস লাইনটা কী বলবো হিজ হার্ট ফিল্ড উইথ প্লেজার অ্যান্ড স্টার্টেড ডান্সিং উইথ দ্য ড্যাফোডিলস যখনই ওর কোনো দুঃখ সিরিয়াস এবং একা হতো ওই ড্যাফোডিলসের কথা মনে করি ওর আনন্দে মুখ বুক ভরে যেত এবং নাচ ঠিক আছে কী কী কোশ্চেন আসতে পারে ক্লিয়ার